আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন তো আজকে আমি নাইম আপনাদের সামনে আরও একটি সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে তো কবুতর কেন ডিম পারে না সেই বিষয়টা বরাবরের মতোই সবাই চায় সবার কবুতর প্রত্যেক মাসেই ডিম বাচ্চা করুক কিন্তু আমাদের কবুতরের কিছু সমস্যার কারণে কবুতর প্রত্যেক মাসে ডিম দিতে পারে না বরাবরের মতোই তোমরা দেখতে পাচ্ছ যে মানুষের আমরা যারা কবুতর পালি তাদের একটা বিরাট সমস্যা যে কবুতর কেন ডিম পারে না এই বিষয়টা তো কবুতর ডিম পারার আগে অবশ্যই মানে আমরা যে কাজগুলো করবো সেই কাজগুলো করলে আমরা প্রত্যেকবারই কবুতরের থেকে ডিম বাচ্চা ঠিকমতো পাবো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে তো আলোচনা শুরু করার আগে অবশ্যই একটা রিকোয়েস্ট তোমাদের কাছে যারা যারা আমার চ্যানেলে নতুন এখন পর্যন্ত সাবস্ক্রাইব করো নি লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবে আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আমরা ভিডিও শুরু করি তো মূলত আজ আমি তোমাদেরকে যেই কথাটা বলবো এবং যেই ওষুধটার কথা বলবো এই ভিটামিনটা যদি তুমি তোমার কবুতরকে পুশ করো তাহলে অবশ্যই তোমার কবুতর প্রত্যেক মাসে একবার হলেও বাচ্চা করবে মানে কোনো মাসে ডিম বাচ্চা মিস দেবে না আশা করি আর এই ওষুধটা যদি তুমি কবুতরকে প্রত্যেক মাসে একবার করে খাওয়াও তাহলেই তোমার কবুতর আল্লাহর রহমতে অনেক সুস্থ থাকবে এবং হেলদি থাকবে এবং কোনো রকম সমস্যা হবে না আশা করি এবং ডিম বাচ্চাও একদম প্রপারলিভাবে হবে তো দেখো অনেক সময় কবুতর ডিম পারে ঠিকই কিন্তু ডিম ওম দেওয়ার পর ডিমের ভিতরে বাচ্চা মারা যায় এটার কারণ হচ্ছে কবুতরের ভিতরের যেই ডিমটা থাকে এই ডিমটার মধ্যেই কবুতরের বাচ্চাটা মারা যায় মানে পুষ্টি থাকে না কবুতরের বাচ্চাটা অপুষ্টি হয় তো এই জন্য আর কি মানে কবুতরের ভিতরে ডিমের ভিতরেই বাচ্চাটা মারা যায় তো সেক্ষেত্রে তোমরা যেই কাজটা করবা তোমরা মূলত ভিটামিন ই এর ক্যাপসল আড়াইশো গ্রামের যে ক্যাপসলটা আছে মানে এটা খাবারের সাথে মিশিয়ে পাখি পাখি ও কবুতরকে অন্যান্য খাবারের সাথে এই ওষুধ মিশ্রিত খাবার এক থেকে দুই দিন দশ গ্রাম করে খাওয়াবে মানে তোমরা প্রত্যেকটা পশু প্রত্যেকটা পশু পাখিকেই ই ক্যাপসল নামের যেই ভিটামিনের ক্যাপসলটা আছে এইটার যেই ভিতরে পানি আছে এইটা খাবারের সাথে মিলাইয়া দশ গ্রাম প্রত্যেকটা হাঁস মুরগি বা তোমাদের কবুতর যা আছে পশু পাখি তাদের সবাইরেই তুমি দশ গ্রাম করে খাওয়াতে পারবে তো এই ওষুধটা দশ থেকে পনেরো দিন যদি তুমি এভাবে খাওয়াও তাহলে তোমার আর কোনো প্রবলেম হবে না এটা হচ্ছে একটা আরেকটা হচ্ছে আমি সব সবসময় বলে থাকি কড লিভার অয়েল এটার হচ্ছে ওষুধের বাপ এটার উপরে কোনো ওষুধ হতেই পারে না আমি একশো পার্সেন্ট তো তুমি এটাও খাওয়াতে পারো এটা কোনো প্রবলেম নেই তোমাদের যাদের কবুতরের ডিমের বাচ্চার সমস্যা সমাধান তাদের তাদের জন্য মানে এই জিনিসটা ডিম বাড়ে না তাদের জন্য তো এইটাই হচ্ছে মূলত একটা সার্ভিস আর তোমরা আশা করি ভালো মতো এগুলা খাওয়াবে তাহলে ইনশাল্লাহ তোমাদের কবুতরের বাচ্চাটা ডিম বাচ্চাটা ভালো হবে আশা করি তো তোমরা বুঝতে পারছো যারা যারা বুঝতে পারছো অবশ্যই একটা লাইক করো আর যদি নয়েজের কারণে কোনো রকম সমস্যা হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবে কারণ আমার বাসার আশেপাশে মানুষজন কাজ করতেছে তারপরও আমি যতটুকু পারতেছি সেফলিভাবে করতে যদি আমাদের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে বলবে আর যদি কোনো রকম বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে অথবা অ্যাবাউট আমার নাম্বার দেওয়া থাকবে তো সেখান থেকে আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে তবে আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত